إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ হে আল্লাহ তাআলার জন্য আমরা আওয়াজ করে হৃদয় নিংড়ানো মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকু শক্তি গলার এই মাঝ বরাবর এনে মনের মাধুরী মিশিয়ে আসুন সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে একসাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله رب العزة والجلال درباري عليشان درباري شكريا جابونر بوربوري أمي আজকের প্রোগ্রামের যারা ইন্তেজামিয়া কমিটি অর্গানাইজিং কমিটি সূরাও আল হেদায়া পাঙ্কালানের উদ্যোগে আজকের এই ইপোতে বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন যারা করেছেন ভলান্টিয়ার্স অর্গানাইজিং কমিটি মসজিদ কমিটি তারপর আজকে মিডিয়া কর্মী হিসেবে যারা এসেছেন সাংবাদিক হিসেবে যারা এসেছেন এবং আপামর তাওহিদি জনতা আপনাদের সবাইকে শুকরিয়া জানাই أشكركم جميعا من صميم قلبي আমার অন্তরের অন্তস্তল থেকে আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা এত ব্যস্ত থাকেন আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে অনেক যোগ বিয়োগ দিয়ে আল কোরআনের দুর্বার আকর্ষণে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শুনবার জন্য আপনারা এসেছেন এজন্য আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তস্থ থেকে শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষকে শুকরিয়া জানায় না সে আল্লাহকেও শুকরিয়া জানাতে পারে না এজন্য আমি সকলকে অন্তরের অন্তস্থ থেকে শুকরিয়া জানাই এখানকার বালাই পুলিশ তারপর এখানকার প্রশাসন আশেপাশের যারা আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য শ্রম দিয়েছেন মেহনত করেছেন আল্লাহ তাআলা এই মেহনত গুলোকে কবুল করে নিক আজকে আমরা যেভাবে এখানে একত্রিত হতে পেরেছি কিয়ামতের দিন বিচার শেষে আল্লাহ তাআলার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করে পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন প্রিয় ভাইরা আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে এসেছি গাজী কালুর পুঁথি শুনতে আসি নাই ঠিক কি না আমরা একজনের বাণী শুনতে এসেছি আওয়াজ করে বলেন বাণীটা কার আমাদের যুগ সমস্যার যত ঝামেলা আছে সমস্যা আছে এই সব কিছুর সমাধান এই কোরআনে আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আলহামদুলিল্লাহ বলে সবকিছুর সমাধান দিতে পারে সবকিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন আপনার ব্যক্তি জীবনে যা দরকার এই কোরআনে আছে না নাই পরিবারে যা দরকার আছে না নাই সমাজে যা দরকার আছে না নাই রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার আল্লাহর কোরআনে সেটা আছে না নাই সেটাও আছে সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের ভেতর দিয়ে দিয়েছেন এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার সবাই খুশি তাহলে আসুন আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনি রাজি আছেন তো সবাই আপনাদের বসতে সমস্যা হয় নাই তো আলহামদুলিল্লাহ শুকরিয়া করলেই লাভ ঠিক কিনা শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে
ناشكري كل شاستي داي كي الله بولن لا إن شكرتم لا أزيدنكم جدي نعمتر شكريا كورو أمي الله نعمتر بڑائي ديبو بيتون 2000 رنگيت اتار 3000 بانائي جيتے پارے كي پارے ناوني انار دھانو باندار كومتی اسے الله بولن اي بني آدم لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قوموا على صعيد واحد اي بني آدم তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করি আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সব যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না কত বিশাল ধনভাণ্ডারের মালিক তিনি ঠিক কি না ঠিক এজন্য শুকরিয়া করলে লাভ না লস লাভ শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব ان عذابي لشديد আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে না ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না ধরলে না ছাড়ে না এজন্য শুকরগুজার হবেন কমপ্লেইন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম একদল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক কি না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারী চান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বলবে বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তাআলার দয়া তো নাজ নেয়ামত পেয়েও আমি কমপ্লেইন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী কিচ্ছু চায় না ও শুধু বাঁচতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাশুকরি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম ঠিক কি না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগে ও কাঁদে যে মালয়েশিয়া একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পরে সুখী না হ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন কথা ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক অ্যাওয়ে মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনারা কি টেক অ্যাওয়ে বলেন না বঙ্গজ হ্যাঁ বঙ্গজ বঙ্গজ মানে কি প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা আর না শুকরি করব না শুকরিয়া করব একজনের তিনি কে আল্লাহ সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে আছি অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে রেখেছো তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি করবেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি পড়বেন আলহামদুলিল্লাহ বললে লাভ না লস একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন এই আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সব দিয়ে পূর্ণ করে আল্লাহ তাআলা আপনার আমল নামায় ঢুকাই দিবে এজন্য বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো তাহলে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টেক অ্যাওয়ে মেসেজ অর দ্য বঙ্কুজ মেসেজ টু নাইট ইজ উইল প্রেস টু আওয়ার লর্ড উইল সে আলহামদুলিল্লাহ ইন এভরি টাইম ইন এভরি সিচুয়েশন ইন আওয়ার লাইফ ঠিক কিনা
যে কোনো পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বেরোবে কি মনে থাকবে আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি সম্মানিত ভাইরা আমি আপনাদের খেদমতে এই চমৎকার সন্ধ্যায় বা চমৎকার রজনীতে সূরাতুল আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি 35 নম্বর আয়াত সূরার নাম সূরাতুল আহজাব আয়াত নাম্বার 35 বলেন তো সূরার নাম কি সূরাতুল আহজাব আয়াত নাম্বার 35 এই আয়াত থেকে আজকে আমরা কথা শুনব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ তাআলা একদল লোকেদের বর্ণনা দিয়েছেন যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আর জান্নাত প্রস্তুত করে রেখেছেন প্রস্তুত করে রাখছে কে আল্লাহ আচ্ছা আপনার বস বসরে কি বলে মালয় ভাষায় তোকে আচ্ছা তোকে বা বস আপনার বস যদি বলে যে তুমি আসো তোমার জন্য আমি খাবার বানায় রাখছি কে বানায় রাখছে বস কেমন লাগবে আপনার অনেক ভালো লাগবে আপনার বস যদি বলে আসো তোমার জন্য আমি একটা ডুপ্লেক্স বাড়ি বানায় রাখছি তুমি থাকবে এটাতে আসো কেমন লাগবে আর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন 10 শ্রেণীর লোক আছে যাদের জন্য আমি আল্লাহ ক্ষমা প্রস্তুত করে প্যাকেট করে রেখেছি আমি আল্লাহ তাদের জন্য আজরান আদিমা মহা প্রতিদান মহা পুরস্কার দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড তাদের জন্য আমি প্রিপেয়ার করে রেখেছি বলেন সুবহানাল্লাহ 10 শ্রেণীর লোকদের জন্য যাদের মধ্যে 10টা কোয়ালিটি আছে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন আর আজরান আদিমা মহা প্রতিদান রেখেছেন এখন ওই 10 শ্রেণীর লোক আমরা হতে চাই কি চাই না সবাই চান এই 10টা অ্যাট্রিবিউট 10টা বৈশিষ্ট্য যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত রেখেছেন যাদের জন্য আল্লাহ তাআলা আজরান আদিমা মহা প্রতিদান রেখেছেন ওই 10 শ্রেণীর লোক হতে আমরা চাই কি চাই না চাই তাহলে মনোযোগ দিয়ে শুনুন সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে 10 শ্রেণীর লোকের কথা বলেছেন তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন রেখেছেন মহা প্রতিদান শুরুতে আমরা এই আয়াতের শানে নুজুল জানব কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে বিশ্ব ঈসা ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা হে আল্লাহর নবী কোরআনে পুরুষদের কথা অনেক বেশি বলা হয় সাথে সাথে নারীদের কথা বলা হয় না কেন নারীদের অভিযোগ আছে না নাই এক বর্ণনা এসেছে আমাদের উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক বর্ণনা এসেছে আরেকজন নারী তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর-রিজালু ইযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইযকারনা কুরআনের মধ্যে পুরুষবাচক শব্দ দিয়ে বেশি বেশি কথা বলা হয় বর্ণনা দেয়া হয় পুরুষের নাম বলা হয় কিন্তু নারীদের কথা কেন উল্লেখ করা হয় না এই প্রশ্ন যখন বিশ্বনবীকে করা হলো নারীদের মনকে ঠান্ডা করে দেবার জন্য তাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত বলেন সুবহানাল্লাহ এই আয়াতের প্রেক্ষাপটে নারীদেরকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মানে মুসলিম নর এবং নারী মুমিন নর এবং নারী বিশ্বাসী নর এবং নারী শুধু মুমিনিন আল মুমিনিন বললে এর মধ্যে পুরুষ এবং নারী আছে না নাই আসাইমিন বললে রোজাদার নারী পুরুষ আছে না নাই কিন্তু আল্লাহ তাআলা শুধু মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই মুমিনিনের পাশাপাশি আল্লাহ বলেছেন মুমিনাত মানে মুমিন নারীরা ওই যে নারীরা বেখুশি নারীরা অভিযোগ করেছে যে আমাদের নাম নাই না কেন কদ আফলাহাল মুমিনুন যারা বিশ্বাসী তারা সফল হয়েছে আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে সবার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু নারীরা এতে খুশি না নারীরা বলে না আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন আল্লাহ বলল যাও 10টা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য পুরুষদের কথা জেনে বলছি তোমাদের নারীদের কথা বলে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলিম নর ও নারী মুমিনিন ওয়াল মুমিনাত বিশ্বাসী নর ও নারী কানিতিন কানিতাত অনুগত নর নারী সাদিকিন সাদিকাত সত্যবাদী নর এবং নারী সাবিরিন সাবিরাত ধৈর্য ধারণকারী নর এবং নারী খাশিয়িন খাশিয়াত
পীড়িত নর এবং নারী মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত দানশীল নর এবং নারী সাঈমিন সাঈমাত রোজা পালনকারী সিয়াম পালনকারী নর এবং নারী হাফিদিন ফুরুজাহুম হাফিজাত লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী জাকিরিন জাকিরাত জিকিরকারী নর এবং নারী তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা তাদের জন্য রেখেছি মহা প্রতিদান পড়েন সুবহানাল্লাহ নারীদের খুশির জন্য আল্লাহ শুধু মুসলিমিন বলেই ক্ষান্ত হন নাই মুসলিমিনের পরে কি ব্যবহার করেছেন মুসলিমাত মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই সাথে সাথে কি বলেছেন মুমিনাত সাদিকিন বলেই ক্ষান্ত হন নাই কি বলেছেন সাদিকাত মুসলিম পুরুষ এবং নারী বিশ্বাসী পুরুষ এবং নারী বিনীত পুরুষ এবং নারী এই দশটা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু পুরুষদের কথাই বলেন নাই আমাদের মাদের কথা বোনদের কথাও বলেছেন নামাজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে এই দশটা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য থাকবে মাগফিরাহ ও আজরান আযীমা মাগফিরাহ মানে ক্ষমা মাগফিরাহ মানে কি ক্ষমা আপনাদের লাগবে কার কার লাগবে দেখি সবার লাগবে কারণ আমাদের পাপের কোনো শেষ নাই ঠিক কিনা যার পাপ আছে তার ক্ষমার দরকার আছে না নাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ুন আমিন পৃথিবীর কেউ জানে না আমার পাপের খবর জানে কে দরজা বন্ধ করে লাইট বন্ধ করে জানালা আটকায় দিয়ে পাপ করছেন পৃথিবীর কেউ দেখে নাই দেখছে কে এজন্য ক্ষমার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা এই দশ শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান সুবহানাল্লাহ তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই দশটা গুণের কথা শুনি এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী যারা মুসলিম যারা মুসলিম শুধু কালিমে তৈয়বা কালিমে শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না ঠিক কিনা মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয় কি করতে হয় সারেন্ডার করে কিভাবে পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ কি করবেন কয় সারেন্ডার কি কয় এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এইভাবে নামাজের মধ্যে কি করি হাত নিচে থাকে কি বলি আল্লাহ আকবার মানে সারেন্ডার ঠিক কিনা গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে এই জন্য রব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ুরজাউন আকাশ এবং জমিনে যা কিছুই থাক না এ মহাবিশ্বে আকাশ জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে আল ইসলাম মানে সারেন্ডার করা আত্মসমর্পণ করা কার কাছে পুলিশের কাছে র‍্যাবের কাছে কার কাছে আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত আদেশ আছে কোরআনে আল্লাহর যত বাণী আছে সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও ওই জান্নাত যদি পেতে চাও মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত সারেন্ডার করব একজনের কাছে তিনি কে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম আসলিম
ও ইব্রাহিম সারেন্ডার করো قال سيدنا ابراهيم عليه السلام بولن اسلمت لرب العالمين اسلمت لرب العالمين هي الله আমি সাথে সাথেই সারেন্ডার করলাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার দেরি নাই কালক্ষেপণ নাই সময় নেয়া নাই চিন্তা নাই رب العالمين سيدنا ابراهيم عليه السلام কে বলতে দেরি سيدنا ابراهيم عليه السلام এর সারেন্ডার করতে দেরি হয় নাই কোন সুবহানাল্লাহ এটারে বলে সারেন্ডার আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন সারেন্ডার করলাম এটা হচ্ছে আত্মসমর্পণ মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে নিজের কোনো ইচ্ছা থাকে না ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে তাকে বলে মুসলিম তাকে কি বলে এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে পেয়েও আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার এজন্য রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله بره رضيت لكم الإسلام دينا إسلام كي أمي الله تما در دين بني خوشي أتا الله أما در كي إسلام دي خوشي أمرا إسلام بي خوشي نبجا إسلام جا دي اتھے إتا أما در جنو جوثشتو نا إر بائر أما در كيسو لگ بي چلے بولن لگ بي এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকুবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোন কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার وهو في الآخرة من الخاسرين সে হবে খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মানে হাই হাই কোম্পানির সবাই বলেন হাই হাই কোম্পানির ওই দিন হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চান আপনারা চান এজন্য আওয়াজ করে বলেন ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার সাইয়েদনা ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আ'যানাল্লাহু তাআলা বিল ইসলাম আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে فإن ابتغينا العزة بغيره أضلنا الله ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার এবার দুই নম্বরে আল্লাহ বলেন মুমিনিন ওয়াল মুমিনাত বিশ্বাসী নর নারী সুবহানাল্লাহ পড়ে মুমিনিন ওয়াল মুমিনাত বিশ্বাসী নর নারী আরে বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে এ বিশ্বাস যদি আখেরাতের উপর থাকে এ বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে ওই ব্যক্তির জন্য নাজাত আছে রে নেই আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইনডিড আর দা বিলিভার্স বিশ্বাসীরাই সফল বিশ্বাসী বান্দা বান্দি ইমানদার বান্দা বান্দি এজন্য ইমানের দরকার আছে না নাই ইমান হচ্ছে সংখ্যার মতো আর আমল হচ্ছে শূন্যের মতো ইমান আছে এক দিলেন এবার আমল করছেন শূন্য কত হইছে আরেকটা আমল করছেন দিছেন শূন্য কত হইছে আরো আমল করছেন দিছেন শূন্য কত হইছে এভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই এজন্য ইমান বড় দামি জিনিস আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন সফল হলো তারা ঈমান এনেছে যারা এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ঈমান আছে এই বিশ্বাস ঈমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ কেড়ে নিতে পারবে না তাহলে এক নম্বরে কি করলাম সারেন্ডার মুসলিম দুই নম্বরে বললাম আল্লাহ আমরা ঈমান আনলাম আখিরাতের প্রতি তোমার প্রতি নবীর প্রতি ভাগ্যের প্রতি জান্নাতের প্রতি জাহান্নামের প্রতি ঠিক কি না তাহলে এক নম্বরে সারেন্ডারও শেষ দুই নম্বরে ইমানও এনে ফেললাম এবার তিন নম্বর হচ্ছে কনিতিন কনিতাত কনিতিন কনিতাত মানে হচ্ছে অনুগত কনিতিন মানে কি চিল্লায় বলেন কার অনুগত
আওয়াজ করে বলেন উই আর লয়াল টু আল্লাহ উই আর ওবিডিয়েন্ট টু আল্লাহ আমরা আল্লাহ তাআলার অনুগত আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি না আল্লাহ যে ফয়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে ঠিক কি না এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের ঝুটি আপনার কুদরতি হাতের মুঠোয় আপনি আমার চুল ধরে ডানে টানলে ডানে যাই বাঁয়ে টানলে বাঁয়ে যাই কি অনুগত দেখছেন আল্লাহর যে ফয়সালা এই ফয়সালার এক ইঞ্চি ডানে বাঁয়ে যাওয়ার সুযোগ আমাদের আছে না চিল্লায় বলেন আছে না এজন্য আল্লাহ বললেন তিন নাম্বার গুণ হচ্ছে কানিতিন কানিতাত আমার অনুগত বান্দা বান্দি যারা আমার কথার এক বিন্দুও বাইরে যায় না আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চায় পড়েন সুবহানাল্লাহ কানিতিন কানিতাত অনুগত হওয়া আচ্ছা বলেন তো বিতরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি দোয়াটার নাম কি দোয়াটার নাম কুনুত এই কুনুতের সাথে কানিতিন কানিতাতের মিল আছে না নাই মানে আমরা বিনীত হয়ে অনুগত হয়ে কায় মনোবাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলি আল্লাহুম্মা ইয়াকা নাবুদ ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দ বিল কুফফারি মুলহিক আল্লাহুম্মা ইয়াকা নাবুদ আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি তোমার তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না ও ইলাইকা নাসআ আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই ঠিক কি না ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই আমরা আল্লাহর অনুগত এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো সবাই রাজি চার নম্বরে আল্লাহ বললেন ওয়াসসাদিকিন ওয়াসসাদিকাত মানে সত্যবাদী নারী ও পুরুষ চার নম্বরে কি সত্যবাদী নারী ও পুরুষ আরবিতে বলেন সাদিকিন সাদিকাত সবাই পড়তে হবে আওয়াজ করে পড়েন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী সবচাইতে বেশি সত্য বলেন কে আওয়াজ করে বলেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি মানে কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি দেখি কে বলতে পারেন কি পড়ি সাদাকাল্লাহুল আযীম ঠিক কি না সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন সাদাকা মানে কি সত্য বলা সাদাকা মানে কি তেলাওয়াত শেষে আল্লাহর কালাম যখন আমরা পড়ি আমরা বলি সাদাকাল্লাহুল আযীম মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই কোনো মিথ্যা নাই চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না এজন্য কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন ঠিক কি না আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন বিশ্বনবী সত্যবাদী বিশ্বনবী আমানতদার এই সাদাকা থেকে এসেছে সাদেক সাদেক মানে সত্যবাদী বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে না জোরে বলেন না বিশ্বনবী ইসলাম যখন নবী হলেন আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায় দাও বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন বললেন ও মক্কাবাসী আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা মক্কাবাসী কি বলছিল জানেন মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা কারণ মুহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনিনি কত বড় অ্যানাউন্সমেন্ট কত বড় ডিক্লারেশন পুরো এলাকাবাসী একসাথে বলল মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা মুহাম্মদ বলো বলো বিশ্বাস করব না মানে গোটা জিন্দেগিতে গত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই এজন্য বিশ্বনবীরে বলা হতো সাদিক কি বলা হতো আর বলা হতো আল আমিন আমরা বাংলাদেশে পিছনেরটা জানি দুই নাম্বারটা জানি
কিন্তু কুরাইশরা বলতো আসাদিক আলামিন আমরা শুধু একটা জানি আমরা কি বলি আলামিন আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল আলামিন আসলে ছিল আসাদিক আলামিন আসাদিক মানে সত্যবাদী আর আলামিন মানে বিশ্বাসী আমানতদার মক্কার কাফিররা মক্কার মুশরিকরা দল করত আবু জাহেলের কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে পড়েন সুবহানাল্লাহ অবাক করোনা ঘটনা দল করত কার কথা বুঝে নাই বোধহয় দল করত কার কিন্তু আমানত রাখার সময় কারণ ওরা ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহেলের কাছে রাখে তাহলে টাকা ও শেষ টাকার ঠোঙ্গাও এজন্য সব কিছু নিয়ে মুশরিক শির করে মূর্তি পূজা করে কিন্তু আমানত রাখে কার ঘরে সুবহানাল্লাহ কইতে বললেন না বিশ্বনবী যে রাতে হিজরতে যাবেন ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়ায় গেছিলেন কারণ তিনি বলেছিলেন আলী আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল মানে আমানতের মালামাল এগুলো দিবা মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার এক দিন না দুই দিন না টানা তিন দিন লেগেছে পড়েন সুবহানাল্লাহ এজন্য চার নাম্বার গুণাবলীতে আল্লাহ বললেন আস-সাদিকিন ওয়াস-সাদিকাত সত্যবাদী নর নারী সত্য বলার দরকার আছে না নাই রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহরে ভয় করো সত্য কথা বলো কার হুকুম সত্য বলতে রাজি আছেন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নরনারী যারা সত্য বলে সত্য বলতে রাজি আছেন তো মিথ্যা বলা যাবে হ্যাঁ সদা সত্য কথা বলবো আমাদের বাংলাদেশে কোর্টে যায় কোর্টে যেয়ে কোরআনের উপর হাত রাখে বলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু বলার সময় মিথ্যা ছাড়া কিছুই বলে না আছে না নাই আমাদের হাইকোর্ট গুলাতে সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে না নাই বেশি না কম মিথ্যা বলা যাবে মিথ্যার সাথে আমাদের মুসলিমদের মুমিনদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা সদা সত্য কথা বলবো নাম কাওয়াস্তে নিয়মের বাহানা দিয়ে নিয়ম মানার জন্য সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এমন আমরা করিব না ঠিক কিনা আমরা মন থেকে হৃদয় থেকে সব সময় সত্য বলবো ঠিক কিনা বিশ্বনবী বলেন আলাইকুম বিসিদ সব সময় সত্য বলবা ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ পুণ্য মানুষকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায় কোন সুবহানাল্লাহ কি সুন্দর কথা আলাইকুম বিসিদ ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে কিসের পথ দেখায় জান্নাতের পথ দেখায় আর একটা মিথ্যা যদি বলেন এটা আপনারা জাহান্নামের পথ দেখায় ঠিক কি না মিথ্যা যদি একটা একটা কথা বলেন একটা মিথ্যা যদি বলেন এইটারে ঠিক রাখার জন্য আর 10টা মিথ্যার দরকার আছে না নাই মিথ্যা আরো মিথ্যার দিকে নাই ওই মিথ্যা থেকে জাহান্নামের দিকে নাই সত্য মানুষকে পুণ্যের দিকে নাই সততার দিকে নাই এই সততা তাকে জান্নাতের দিকে নাই চিল্লায় বলেন ঠিক কি না তাহলে চার নম্বরে সাদিকিন সাদিকাত আমরা সত্য বলবো রাজি আছেন আল্লাহর নামের স্লোগানগুলো আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানাক আমিন পাঁচ নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত ধৈর্যশীল নরনারী কেমন নরনারী ক্লাসের মধ্যে উত্তর দেওয়ার দরকার আছে না নাই আমি তো তাফসীর করি ক্লাস সিস্টেমে তো উত্তর দিবেন না আপনারা পাঁচ নম্বরে সাবিরিন সাবিরাত সবাই বলেন সাবিরিন সাবিরাত অর্থাৎ ধৈর্যশীল নরনারী আপনাদের ধৈর্য আছে তো
الصابرين الصابرات ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ধৈর্য শীলদেরকে সুসংবাদ দাও রব্বুল আলামিন বলেন আমি মাথা গরম করো না তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব প্রাণহানি ফসলহানি দিয়ে পরীক্ষা করব এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে আহুতাশ না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে সাবিরিন সাবিরাত ধৈর্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন মানুষকে রেগে যাবেন না ক্ষমা করে দিবেন ক্ষমা করলে আপনার হৃদয়টারে প্রশান্ত করবে কে এজন্য আল্লাহ বললেন আস-সাবিরিন ওয়াস-সাবিরাত ধৈর্যশীল নরনারীদের জন্য আমি রব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান পড়েন আমিন এজন্য পাঁচ নম্বরে আস-সাবিরিন আস-সাবিরাত ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীকে রব্বুল আলামিন বললেন অসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা নবীহে আপনারে গালি দেয় আমি দেখি আমি জানি আমি বুঝি মক্কার কুরাইশরা আপনারে গালি দেয় কটু কথা বলে বাজে কথা বলে মন্দ কথা বলে যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন ওদের কথার দিকে চোখ দিবেন না কান দিবেন না ইগনোর করেন কিয়ামতের দিন আসল বিজয় আপনার হবে ঠিক কি না ওয়াহজুর হুম হাজারান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন নবী ওরা আপনারা অনেক কথা বলে গালি দেয় আপনারা পাগল বলে বিশ্বনবী কি পাগল না পাগল যে বীরবীর করে বিশ্বনবী কখনো বীরবীর করছে না পাগলের চুল আসানো নাই দাড়ি আসানো নাই পাগল কোনোদিন পারফিউম দেয় না কথা কয় না পাগল কোনদিন সুন্দর জামা পরে থাকে পাগল কোনদিন দাঁত মাজে তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য পাগলের চুল লম্বা দাড়িতে জট লেগে আছে পাগল গোসল করে না পাগল বীরবীর করে পাগল দাঁত মাজে না পাগল পারফিউম দেয় না এগুলোর একটাও কি আমার বিশ্বনবীর সাথে যাবে ওরা পাগল বলে ওরা বিশ্বনবীরে গণক বলে গালি দেয় বিশ্বনবীরে পাগল বলে গালি দেয় বিশ্বনবীরে জাদুকর বলে গালি দেয় বিশ্বনবীরে আটকুরা বলে গালি দেয় আটকুরা বলে বিশ্বনবীরে বলতো যে মোহাম্মদ তোমার তো কোনো ছেলে নাই তুমিও শেষ তোমার ইসলামও নাউজুবিল্লাহ কবেন না ইসলাম শেষ হইছে নাকি বিশ্বনবীরে যারা গালি দিছে ওরা শেষ হইছে বিশ্বনবীর নাম ধাম সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত আছে না নেই আছে কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর সুখ্যাতি থাকবে ঠিক কি না এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা পড়েন সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে ঠিক কিনা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা পড়ে আমার কমলিওয়ালা কমলিওয়ালা
হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়ে কি নুরানি চেহারা নিয়ে বিশ্বনবী এসেছে অনেক কাফের বিশ্বনবীর মুখের কোরআন তেলাওয়াত শুনে নাই বিশ্বনবীর কোনো বাণী শুনে নাই সেরেব বিশ্বনবীর চেহারা দেখে কালিমা পড়ে ফেলেছে এত সুন্দর ছিল চাঁদের চেয়েও সুন্দর ছিল ঠিক কি না বিশ্বনবীর অনেক সাহাবারা মাঝে মাঝে পূর্ণিমার রাতে বিশ্বনবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলে কনফিউশনে পড়ে যেতেন মাঝে মাঝে পূর্ণিমার মরুভূমিতে তো তখন এখনকার মতো লাইটিং ফাইটিং ছিল না ছিল অন্ধকার বিশ্বনবীর সাথে দেখা হলে পূর্ণিমার রাতে যখন 14 তারিখ রাতে যখন যাইতো একবার তারা বিশ্বনবীর চেহারার দিকে তাকায় আরেকবার চাঁদের দিকে তাকায় কি রে কোনটা বেশি সুন্দর কোনটা বেশি নুরানি কোনটা বেশি ভাইব্রান্ট কোনটা বেশি ফোকাসিং একবার এদিকে আবার নবীর নুরানি চেহারা একবার এদিকে আবার নবীর নুরানি চেহারা পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে না চাঁদের মধ্যে দাগ দেখা যায় চাঁদের মধ্যে কালিমা দেখা যায় বিশ্বনবীর চেহারায় কোনো দাগ নাই কালিমা নাই পড়েন সুবহানাল্লাহ সিরিফ চেহারা দেখে অনেক কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য সে বিশ্বনবীর মতো ধৈর্যশীল হতে হবে আমার ভাইয়েরা আজীবন শুধু ক্ষমা করেছেন রাগের নাই ধৈর্যের উপমা আমার নবীর চাইতে বড় কাউরে দেয়া যাবে না বিশ্বনবী যখন সিজদায় যেতেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ওটের পচা নারী ভুরি কাদের উপর চাপায় দিত আপনি যে নামাজ পড়েন আপনার ঘরের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিছে কয়বার জীবনে হ্যাঁ তা আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য হ্যাঁ কি করেছি বাবা নাম রাখছে মুসলমান আবদুল্লাহ আহমদ হয়ে গেছে মুসলমান ঠিক কি না উনি নামাজ পড়লে ওনার ঘরে পচা নারী ভুরি চাপিয়ে দেয়া হতো কিছু করেন নাই তাই ফের ময়দানে পাথর মারা হয়েছে রক্তাক্ত করা হয়েছে কিছু করেন নাই ক্ষমা করে দিয়েছে এক ভিক্ষুক ফরিয়াদি ভিক্ষুক বুঝেন তো মানুষের কাছে চেয়ে বেড়া এক বেদুইন ভিক্ষুক একবার বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বিষ্ণুনবীর গায়ে একটা চাদর রাওয়ায়াতকারী বলেন আলাইহি বুরদুন নাজরানি নাজরান থেকে আনা একটা চাদর বিষ্ণুনবীর গায়ে গলিজুল হাশিয়া এই চাদরের পাশটা পাইটটা একটু খসখসে এসে বিষ্ণুনবীর চাদর ধরে টান দিছে টান দেওয়ার সাথে সাথে বিষ্ণুনবীর ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে আসছে ভিক্ষা করতে আসছে কি করতে আইসা বলে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ বলো আল্লাহর মাল থেকে সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে আচ্ছা আপনি রাস্তা দিয়ে সুন্দর একটা জামা পরে শীতে একটা চমৎকার মুড়ে চাদর পরে হাঁটতেছেন ভিক্ষু কাইসা দিছে টান চাদরের টান খেয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে আপনি কি করবেন আয়েশা যদি কয় দে টাকা দে চাদর ধরে দিছে টান ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে ভিক্ষুকের কি করবেন পিটানি মায়ের আইজো মায়ের কাইলো আরে মায়ের আসছে ভিক্ষা করতে আয়েশা চাদর ধরে টান দিছে বিশ্বনবী ইসলাম কি করেছেন জানেন মুচকি হাসি দিলেন একটা তার দিকে তাকালেন মুচকি হাসি আহা কি ভুবন রাঙানো হাসি এই হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে সুবহানাল্লাহ বলে মুচকি হাসি দিলেন বুঝতে পারছে লোকটা বেদুইন সভ্যতা সিভিলাইজেশন ভদ্রতা ও শিখে নাই বললেন যাও বাইতুল মাল থেকে এই ফরিয়াদিকে ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও মাইট দিছে পিটানি দিছে মুচকি হাসি উপহার দিছে কি ধৈর্যশীল যে মক্কা থেকে বের করে দিছিল মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের দিন বিশ্বনবী বললেন লা তাসরিব আলাইকুমুল ইয়াউম আজকে কোনো প্রতিশোধ দিব না যাও ক্ষমা করে দিলাম এই জন্য বিশ্বনবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা ধৈর্যশীল হবেন ধৈর্য এমন একটা গাছ যে গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি সুবহানাল্লাহ পড়েন যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো হয় তার কোনটা ভালো হয় আর সব ভালো তার শেষ ভালো যার তাহলে পাঁচ নম্বরে সবিরিন সবেরাত সবিরিন ধৈর্যশীল নারী বুঝতে পারছেন ছয় নম্বরে রব্বুল আলামিন বললেন আল খাশিঈন আল খাশিআত দুইটা তাফসীর খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে অর্থাৎ বিনয়ী নারী পুরুষ
বিনয় নারী পুরুষকে পছন্দ করে কে যারা অহংকার করে না বিনয় قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সকল কাম হলো তারা ঈমান এনেছে যারা তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সেজদা দেয় কারে বিনয় অবলম্বন করবেন হাঁটার সময় বিনয় কথা বলার সময় বিনয় কাজের সময় বিনয় ডিলিংস এর সময় বিনয় অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে অহংকার একজনের চাদর তিনি কে আল্লাহ আল কিবরিয়া উরিদাই আল্লাহ বলে অহংকার আমার চাদর আর যে আমার চাদর ধরে টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করব ওয়ালা উবালি আই ডোন্ট কেয়ার এজন্য কোন বিশ্বাসীর সাথে অহংকার এটা খাটে না আমরা বিনয়ী হব হাঁটার সময় বিনয়ী কথা বলার সময় বিনয়ী রাজি আছেন এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাফাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা বিনয়ী হয় রাস্তা দিয়ে রহমানের বান্দারা যখন হাঁটে ভদ্রতার সাথে হাঁটে নম্রতার সাথে হাঁটে বিনয়ের সাথে হাঁটে কেউ ঝগড়া করতে আসলে ঝগড়ায় না জড়িয়ে এসে তারে সালাম দিয়ে দেয় কি দেয় অনেকে আছে দেখবেন আপনি ঝগড়া করতে চান না এরপরও সে তর্ক করে আছে না নাই আলহামদুলিল্লাহ ইপোতে এরকম কেউ নাই ফেসবুক এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ভালো একটা কথা বলেছেন নাসিহাত পূর্ণ দেখবেন ওইখানেও তর্ক করে আছে না নাই আপনি ওই তর্কের উত্তরে খারাপ কথার উত্তরে আরো ভালো কথা বলছেন এরপরও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আছে না নাই এদেরকে কি করবেন জানেন কি দিবেন ভাই সালাম আমি বল তুই ঠিক কি দিবেন এটা হচ্ছে বিনয়ী বান্দাদের বৈশিষ্ট্য বিনয়ী বান্দাদের খাশিঈন খাশিয়াতে দুইটা তাফসির এক তাফসির হচ্ছে তারা বিনয়ী তারা কখনো অহংকার করে না দুই নাম্বার খাশিঈন এর অর্থ হলো যারা আল্লাহরে ভয় পায় নামাজে যখন দাঁড়ায় দিন দুনিয়ারে হুশ তার থাকে না রুকুতে যখন চলে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না সেজদায় যখন বান্দা লুটিয়ে পড়ে দিন দুনিয়ার হুশ থাকে না বান্দার হৃদয়ে তখন ভয় থাকে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আওয়াজ করে বলেন ঠিক কিনা রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না আমাদের হৃদয়ে আমরা ভয় লালন করি একজনের তিনি কে মানুষের মধ্যে বিশ্বাসীদের মধ্যে সবচাইতে রব্বুল আলামিনকে বেশি ভয় করে হচ্ছে আলেমরা ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যারা আল্লাহরে জানে বেশি তারা আল্লাহরে মানে বেশি ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলার ভয় হৃদয়ে রাখার দরকার আছে না নাই খাশিঈন খাশিআ আল্লাহ তোমার জন্য বেশি বেশি আমরা ভয় পেতে পারি তুমি তৌফিক দাও পড়েন আমিন তাহলে ছয় নম্বর বুঝতে পারছেন খাশিঈন খাশিআত মানে যারা হৃদয়ে ভয় রাখে একজনের কার মনে থাকবে সাত নম্বরে আল্লাহ বললেন মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত দানশীল নারী ও পুরুষ যারা দান করে তাদেরকে পছন্দ করে কে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাআফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম পড়েন সুবহানাল্লাহ দানের উপমাকে রব্বুল আলামিন বললেন চারা বীজের মতো যে ব্যক্তি দান করে দানের উপমা কোরআনে আল্লাহ বললেন চারা বীজের মতো
এই চারা বীজ রোপণ করে দিলে এখান থেকে বের হয় সাতটা শস্য দানা আর সাতটা শীষের ভেতর থেকে একশোটা দানা বের হয় রব্বুল আলামিন যাকে চান তাকে বেহিসাব দান করেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ যারে দেয় তারে বেহিসাবে দেয় ঠিক কি না তার দরবারে কমতি আছে না এজন্য বেশি বেশি দিবেন তো দিবেন আল্লাহ বলে আনফিক উনফিক আলাইক এ বনি আদম দে দিলে তোরে আমি দেব আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমারে দাও কিন্তু আমার কাছে কেউ চাইলে আমি দেই না এরকম কৃপণ আছে না নাই পকেট থেকে মাগার বের হয় না আছে না নাই পকেট থেকে টাকা বের হওয়া বড় ভয়ঙ্কর এটা কঠিন আছে এজন্য পকেট থেকে বের করার অভ্যাস করতে হবে রাজি আছেন তো রাজি আছেন আমি দিলে আমারে দিবে কে কথা বুঝতে পারছেন এটা আছে ধরে রাখবেন না দিয়ে দেন এটা এক কেজি দিয়ে দিলে দুই কেজির একটা ধরতে পারবেন কথা বুঝতে পারছেন দুই কেজিটা আবার ওনারে দিয়ে দেন তাহলে পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা হুজুরে দিয়ে দেন এরপর দশ কেজিটা ধরবেন তো এক কেজির এটাই যদি ধরে রাখেন যদি না ছাড়েন পাঁচ কেজি ধরতে পারবেন কথা বলেন এজন্য দিতে রাজি আছেন তো দান করলে বিপদ তাড়ায় দেয় কে আসসাদাকাতু তারুদ্দুল বালা আপনি সাদাকা করবেন আপনার ফ্যামিলির হেফাজতে রাখবে কে আল্লাহ এই যে এখানে মা বাবা আত্মীয় স্বজন সবাই রে ছেড়ে আসছেন তাদের প্রোটেকশন হেফাজতের দরকার আছে না নাই আছে রাজি আছেন দান করতে রাজি আছেন আছে দিলে বাড়ায় দিবে কে আল্লাহ দানশীল ব্যক্তির আল্লাহ এত ভালোবাসে দানশীল ব্যক্তির ছোট দান আল্লাহ বাড়াতে বাড়াতে অনেক বড় করে তুলবে অনেক বড় আর এটা যখন আমল নামায় দেয়া হবে সে বিশ্বাসই করবে না এটা তার আমল নামা দানশীল ব্যক্তি আল্লাহর বলবে আল্লাহ এই আমল নামা তো আমার না এত সব তো আমি করি নাই আল্লাহ বলবে এটা তুমি করছো সে বলবে না আল্লাহ আমি কি সব করছি আচ্ছা আপনি প্রত্যেকে আমরা নিজেরা কতটুকু ভালো মানুষ কতটুকু আবাদত করছি আমার একটা হিসাব নিকাশ আছে না নাই তা আমি আমল করছি এর দূর আমি যাই দেখি গোটা দুনিয়াটা আমার আমল নামার ভিতরে ঢুকাই দিছে আমি অবাক হবো না সে বলবে আল্লাহ না না এত আমল আমি করি না এটা আমার আমল নামা না আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা কখনো ভুল করে না এটা তোমার আমল নামা ওই যে তুমি দান করেছো কি করেছো তোমার দানের তোমার ওই দানের আমলটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি দামের দানের সওয়াব হলো এতটুকু এটারে বাড়াতে 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 উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তোমার আমল নামায় ঠুকিয়ে দিয়েছি এতটুকু সব কামা ইউরোপ আহাদুকুম ফুলুয়া গাভীর মালিক যেমনি বাসুর হইলে বাসুর পালে আপনারা দেশে গরু পালছেন কারা কারা পালছেন দেখি মাশাআল্লাহ সবাই তো একেবারে গ্রাম থেকে আসছে গরু পালছেন না ছাগল পালছেন গরু পালছেন কারা কারা দেখি আপনা মান ছাগল পালছেন কারা কিছু পালেন নাই কারা আপনা মান একবারও যারা হাত তোলেন এবার তারা হাত তোলেন গরু পালে নাই ছাগলও পালে নাই কিছুও পালে নাই এরপর হাত তুলছে তো এই যে আমরা যারা গরু পালি গাভী যখন বাচ্চা দেয় খুশি লাগে না এটার পাইলা পয়সা বড় করে কুরবানি দিয়ে বিক্রি করবো ঠিক কিনা তো আল্লাহ বলে গাভীর মালিক যেমনি ছোট্ট বাছুরটারে পালে আমি আল্লাহ তোর দান করার ওই ছোট্ট সবটারে পেলে পাহাড়ের সমান বড় করে তোর আমল নামায় ঢুকাইছি এই জন্য দান করতে রাজি আছেন দানে বাড়ে না কমে সবাই বলতে হবে বাড়ে না কমে তাহলে মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত দানশীল নারী পুরুষ আমরা হতে চাই কি চাই না সাতটা বুঝতে পারছেন আট নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছি আসসাইমিন ওয়াস সাইমাত মানে সিয়াম পালনকারী নারী ও পুরুষ রোজা পালনকারী নারী ও পুরুষ এই যে রমজান আসতেছে না সামনে আর কয়দিন হ্যাঁ আর দুই মাস প্লাস ঠিক কি না আর দুই মাস প্লাস চলে আসছে বছর ঘুরে এমনি চলে আসছে রমাদান দেখছেন আল্লাহ বলেন আট নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা আমি আল্লাহর স্পেশাল ক্ষমা চাও যারা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রতিদান চাও তারা সাইমিন সাইমাত রোজাদার নারী ও পুরুষ ভাই কষ্ট হইতেছে কখন আসছেন আপনি দুইটায় আরে সকালে এগারোটায় তো তোমরা এগারোটায় আসছো কেন তোমরা তো আইসা মাগরিব পড়বা দেখছেন
আমি এক ঘন্টা বসে থেকে আমার কোমর ব্যথা হয়ে যাইতেছে এই ছেলেগুলো 11টার দিকে আসছে আল্লাহ আল্লাহ তুমি আমার কইলে তো টুকরা ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আমার ভাইদের হৃদয়ের ঈমানের জজবাকে তুমি আরো বাড়িয়ে দাও এই প্রাণবন্ত উৎসাহ উদ্যমকে যেন আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি তুমি তৌফিক দাও বাংলাদেশে 2019-20 সালে যে আমি সর্বশেষ তাফসীর প্রোগ্রাম করে আসলাম একই ঘটনা ঘটতো আজকের প্রোগ্রাম গতকাল চলে আসছে অনেক ভাইরা বলছে যে হুজুর আমি রাত 8টায় বা 9টায় বসছি বলতেছে সকাল 10টায় এখানে বসে আছে শুধু জায়গা পাওয়ার জন্য এখানে নামাজ এখানে বাদাম খেয়ে একটু পানি খেয়ে সারা দিন আছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো আমিন সাইমিন আট নাম্বার সাইমা আওয়াজ করে বলেন সাইমিন সাইমা মানে যারা রোজা রাখে সিয়াম পালনকারী নারী ও পুরুষ এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছে কে আল্লাহ رب العالمين بولين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اوه بششرا سيام كي تما در جنن فرص كرا ہوئے چه جنن تما در آگے ہوئے تاكي فرص كرا دیا ہوئے چه جاتے تم را متاكي ہوتے پارو ٹھیکی نا এই যে রমজান আসতেছে রোজা রাখবেন আপনারা সবাই ইনশাআল্লাহ কনস্ট্রাকশনে যারা কাজ করেন রাখবেন ইনশাআল্লাহ পারবেন পারবেন ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সিয়ামকে আল্লাহ এত পছন্দ করে আল্লাহ বলে সব সব নেক আমলের সওয়াব এক গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ শুধু সিয়ামের সওয়াব ছাড়া কারণ সাওমুলি ওয়া আনা আযীবিহি এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনায় আল্লাহ বলেন ওয়া আনা উযযাবি আমি নিজেই হব রোজার প্রতিদান আমি নিজেই হব প্রতিদান কারণ অন্য ইবাদতের জন্য তোমরা হুর পাবা অন্য ইবাদতের জন্য জান্নাতের বালাখানা পাবা অন্য ইবাদতের জন্য জান্নাতের নাজ নিয়ামত পাবা সিয়ামের জন্য তোমরা আমি আল্লাহরে পাবা খুশি না বেজা রোজা রাখবেন সবাই ইনশাআল্লাহ ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব বিশ্বরাই বলেন যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে স্পেশাল একটা গেট আছে আটটা গেটের মধ্যে মিনহা বাব ইসমা রাইয়ান ওই গেটের নাম হলো রাইয়া গেটের নাম রাইয়া লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন রোজাদাররা ছাড়া কেউ এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না মান দখলাহু লাম ইয়াজমা আবাদা একবার যে রাইয়ান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা উঠে যাবে আহা ইফতারির সময় কি কষ্ট গলা ফেটে যায় সারাদিন কনস্ট্রাকশনের সাইডে কাজ করে আসলাম সামনে যে মিনারেল ওয়াটার 100 প্লাস লেবুর শরবত তরমুজের শরবত আহা খাইতে মনে চায় কিন্তু খাই না একজনের ভয় তিনি কে আল্লাহ এই যে কষ্ট করছেন তৃষ্ণা কষ্ট পেয়েছেন আল্লাহ বলে ওই দিন রাইয়ান দরজা দিয়ে রেড কার্পেট রিসেপশনে তোমরা ঢুকবা লাল গালিচার সংবর্ধনা আর এই গেট দিয়ে একবার যে ঢুকবে ওই যে দুনিয়ায় তৃষ্ণার কষ্ট পেয়েছো চিরকালের জন্য আমি তোমার গলা থেকে তৃষ্ণা উঠিয়ে দেব কা সুবহানাল্লাহ সাইমিন সাইমান রাজি 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 9 নাম্বার আল্লাহ বলেন আল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিরাত 9 নাম্বার বৈশিষ্ট্য বিশ্বাসী বান্দারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে তারা যৌন সংযোগী হয় ইয়াকদের ওয়াজ আসছে এবার আসল জায়গায় হাত দিতে হবে হাফিজিনা ফুরুজাহুম আল হাফিদা যারা তাদের প্রাইভেট কে আমার কলেজের লোকরা যুবক ভাইরা যারা তাদের প্রাইভেট কে হেফাজত করে তারা সেদিন ক্ষমা পাবে যারা বিয়ের আগে ফষ্টিনষ্টি করে না যারা বিয়ের পরে পরকিয়া করে না যারা রাতের আধারে ন্যাকেড সিনেমা দেখে না তারা চিল্লায় ওখানে ঠিক কিনা ক্ষমা তাদের জন্য والذين هم لفروجهم حافظون আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা তাদের প্রাইভেট পার্ট কে লজ্জাস্থানের হেফাজত করে বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে তারা এই লজ্জাস্থানের অপব্যবহার করে না ঠিক কিনা রাজি আছেন রাজি আছেন প্রিয় ভাইরা মানুষ হুট করে এই অশ্লীল পাপ কাজে জড়ায় না প্রথমে চোখাচোখি হয় ঠিক কিনা প্রথমে চোখে চোখে কথা হয় এজন্য ইসলাম এই চোখটারে হেফাজত করতে বলে চোখটারে নামান লোয়ার ইউর গেজ
lower your eyesight চাইলে যা মনে চায় দেখা যাবে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে আমাদের তামিল ভাইরা থাকে এখানে মালয় মুসলমানরা থাকে এখানে আমাদের চাইনিজ ভাই বোনেরা থাকে আমাদের মেয়েরা হিজাব পরে বের হয় তাদের মেয়েরা কি বের হয় না তারা তাদের মত করে স্বাধীনভাবে চলবে কিন্তু আমরা ওদিকে তাকাতে পারবো না এক নজর যেতে পারবে কিন্তু দ্বিতীয় নজর দিতে পারবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষয়ে বললেন আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা একবার যদি ভুল করে পড়ে যায় তোমার দেখতে মনে চাইবে কিন্তু চোখ নামাও কারণ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে কখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জান্নাতুল ফেরদাউস নাযরে আমরা ভুল করতে যাও চোখ নামাও যুবকেরা চোখ নামাইতে হবে কি করতে হবে যুবকদের গলার সাউন্ড নাই এখন আসল জায়গায় ধরছে আসলে চোখ নামাইতে হবে দেখতে মনে চাইবে নজর দিতে মনে চাইবে কিন্তু নজরের লাগামটা ওদের বলছে কে আল্লাহ অপেক্ষা করতে হবে হালাল পন্থায় বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনকে উপভোগ করা আমাদের জন্য হালাল করেছে কে আল্লাহ কি সুন্দর ইসলাম বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারাম বিয়ের পরে পরকীয়াও হারাম শুধু স্বামী স্ত্রীর জান্নাতি দাম্পত্য সম্পর্ককে বৈধ করে দিয়েছে কে আল্লাহ এজন্য বিয়ে করতে হবে রাজি সবাই অবিবাহিত কে কে আছে এখানে দেখি অনেক কষ্ট আল্লাহ তাআলা আমার ভাইদের মনের অন্তরের কলিজার জ্বালাগুলো তুমি দূর করে দাও তাহলে আমি রূপবতী গুণবতী নেকা মুসলিমাত মুমিনাত কানেতাত সাবেরাত সাদেকাত সাইমাত এই জাতীয় নারীদেরকে আমার প্রিয় ভাইদের বহু আর তুমি তৌফিক দাও বলেন আমিন বিশ্বনবী বলেন আমার ভাইরা আন্নাজা সাহামুন বিন সিহামি ইবলিস নজরটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা তীর এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান আমাদেরকে কাবু করে ফেলে এজন্য নজর দিলে ভেজাল আছে না নাই প্রথম নজরে ক্ষমা হাঁটতেছে যাচ্ছে চোখ যাচ্ছে নিচে তাকান ওখানে বেগানা নারী যায় নিচে তাকান আপনি তাকাবেন না তাকাবেন এক নজর ক্ষমা অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা এক নজর আধা ঘন্টা না এই কৌশল করা যাবে না সকল কৌশলের বড় কৌশলী কে আল্লাহ এজন্য আপনি তাকাবেন না নিচের দিকে তাকাবেন চোখের হেফাজত করবেন আন নজর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই ইবলিসের এই এই ফাঁদে যেন আমরা পা না দেই আমরা আমাদের নজর হেফাজত করব রাজি আছেন সবাই সবাই রাজি ইনশাআল্লাহ নয় নাম্বার আমরা বুঝে গেলাম সব শেষ الذاكرين الله كثيرا والذاكرات মানে আল্লাহকে অধিক স্মরণকারী নারী ও পুরুষ আল্লাহর বেশি স্মরণ করতে রাজি আছেন তো খাওয়ার শুরুতে কি করবেন বিসমিল্লাহ খাওয়ার পরে কোন বিপদ শুনলে ইন্না লিল্লাহ ভবিষ্যতের কাজের আগে ইনশাআল্লাহ আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ এবার আওয়াজ করে উত্তর দেন খাওয়ার আগে খাওয়ার পরে বিপদের কিছু শুনলে ভবিষ্যতের কিছু বলতে গেলে আশ্চর্যজনক কিছু দেখলে রাজি আছেন এরাই হচ্ছে যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরা যারা স্বয়নে স্বপনে সব সময় জপে কারে জোরে বলেন জপে কারে এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদাহ ওয়া আলা জুনুবিহিম তারা হলো আমার ওই সমস্ত বান্দা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে জপে বসে বসে আমারে জপে শুয়ে শুয়ে আমারে জপে বাসের মধ্যে বসে আমারে জপে ড্রাইভিং করার সময় আমারে জপে ঘুমের আগে আমারে জপে ঘুম থেকে উঠেও আমি আল্লাহরে জপে ঠিক কি না ذاكرين الله كثيرا والذاكرات بيش بيش الله ذكر করতে হবে রাজি আছেন লাফায় লাফায় করবেন জিকির হ্যাঁ পড়া যাবে আপনি লাফ দিয়ে ওই দিকে উনি এই দিকে কয়েকজন আমার মাথার উপর আইসা পারবেন না এভাবে করবেন না কেমনে করবেন হ্যাঁ আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম মন গড়া পন্থায় জিকির করো না আমি আল্লাহ যেমনি শিখিয়ে দিয়েছি তেমনি জিকির করবা
رب العالمين কেমনে জিকির শিখালেন আল্লাহ বললেন ওয়াজকুর রব্বাকা ফি নাফসিক মনে মনে আল্লাহর জিকির করো ঠিক কি না মনে মনে কেমনে ওয়াজকুর রব্বাকা ফি নাফসিক মনে মনে করো ওয়া তাদাররুআন বিনীত ভাবে করো ভদ্রতার সাথে করো খিফা অন্তরে ভয় রেখে দুনাল জাহানি বিল কওল মুখ দিয়ে বেশি চিল্লা ফাল্লা করো না এইভাবে জিকির করলে কবুল করবে কে তালিম জিকিরের তালিম যখন হয় কখন আওয়াজ করে জিকির করা জায়েজ আছে কিন্তু রেগুলার সব সময় জিকির হবে মনে মনে রাজি আছেন নাকি লাফায় লাফায় লাফাবেন ফালাবেন আওয়াজ করবেন ভদ্র ভাষায় জিকির গুলো করবেন রাজি আছেন তো জিকির করলে লাভ না লস কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন কি লাভ আল্লাহ বলে ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি মনে মনে আমারে ডাকে আমি আমার বান্দারে মনে মনে ডাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আছে সুবহানাল্লাহ ফাইন যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি বান্দা যদি মনে মনে আমি আল্লাহর জিকির করে আমারে ডাকে আমি আমার বান্দারে মনে মনে ডাকি ওয়াইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন বান্দা যদি সমাবেশ করে আমারে ডাকে আমি ফেরেশতাদেরকে নিয়ে তার চেয়ে বড় সমাবেশ করে বান্দারে ডাকি এই যে আজকে আমাদের মহা অধিবেশন হয়েছে একটা এই সমাবেশে আল্লাহর জিকির করছি না আল্লাহ তাআলা এত বড় সমাবেশ জান্নাতে ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে স্মরণ করতেছে জিকির করতেছে কোন সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে এখান থেকে এটারে কি বলে আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে তাকাররাব তো ইলাইহি জিরান আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাব তো ইলাইহি বাআন আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই জিকির করলে লাভ না লস মনে মনে আস্তে আস্তে সুন্দরভাবে ভদ্রভাবে জিকির করতে হবে ঠিক কি না কি জিকির করব মাশাআল্লাহ আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি আওয়াজ করে বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা কয়টি এক নম্বরে সুবহানাল্লাহ দুই নম্বরে আলহামদুলিল্লাহ তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বরে আল্লাহু আকবার এই চারটা বাক্যের মধ্যেই আমার আল্লাহর নাম আছে না নাই আছে সুবহানাল্লাহ আছে না নাই আছে আলহামদুলিল্লাহ আছে আছে না নাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই আছে আল্লাহু আকবারের মধ্যে আছে এই জিকির শ্রেষ্ঠ জিকির করতে রাজি আছেন করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله এখন আপনাদেরকে এই চারটা বাক্যের জিকিরের তালিম দিলাম না আমি তালিম বা ট্রেনিং এর জন্য এরকম আওয়াজ করে জিকির করা জায়েজ না জায়েজ না কারণ আমি আওয়াজ না করলে আপনারা বুঝবেন কেমনে আপনাদের শুদ্ধ হচ্ছে কিনা আওয়াজ না করে বললে আমি বুঝবো কেমনে এটা জায়েজ তো তালিম যখন শেষ একা একা যখন করবেন নামাজের পরে মনে মনে সুবহানাল্লাহ 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 পারা যাবে সাহাবারা বলতেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يعقد التسبيح بيميني صحابرا বলতেন আমরা বিশ্বনবীকে ডান হাতে এই গিড়াতে তাসবিহ করতে দেখেছি সুবহানাল্লাহ 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 পারা যাবে ইনশাআল্লাহ এখন জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জিকির করলে হৃদয়কে প্রশান্ত করে দিবে কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে অন্তর প্রশান্ত হয় না প্রশান্ত হয় কেবল আল্লাহর জিকির দিয়ে ঠিক কি না
এজন্য হৃদয়ের খাবার কি আল্লাহর জিকির আওয়াজ করে বলেন হৃদয়ের খাবার কি এজন্য কলবে কি বসাবেন জিকির বসাবেন নাকি আয়না বসাবেন কলবে কি বসাইতে হবে জিকির না আয়না আমাদের দেশে এক দল কলবে কি বসায় আর কি বলে আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা আয়নার কারিগর আহারে আয়না কারিগর আয়না বসাইয়া দে মোর এবার বলেন কলবে কি বসাবেন নাকি আয়না রাজি আছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্গা আমার জিকির যে করে না হি উইল লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ তার জীবনে কোনো শান্তি নাই সুখ নাই আর সব সময় আল্লাহর জিকির যে করে তার হৃদয়টারে প্রশান্ত করবে কে আল্লাহ তাহলে 10 নম্বর জিকির যারা জিকির করে আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী ও পুরুষ এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না রব্বুল আলামিন বলেন এই 10টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান সুবহানাল্লাহ তাহলে আজকের তাফসীর মাহফিলের ক্লাসটা বুঝতে পারছেন ক্ষমা এবং মহা প্রতিদান কে প্রস্তুত করে রেখেছেন গুণাবলী বা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা 10টা আর এই 10টা গুণ নারী পুরুষের জন্য সমান বুঝতে পারছেন ইসলাম কত সুন্দর In terms of getting rewards, male and female, they are equal, totally equal. Shama. Aapne jodi Masjid al-Haram e namaz paren, ek rakat hai, ek lakh rakat er sawab. Aapne bollo ek lakh rakat, apnar bou bollo. Aapne kurbani korle jei sawab, apnar bou kurbani korle. Aapne roza rakhle jei sawab, apnar ma roza rakhle. Ejonno Allah Ta'ala purushder pashapashi, male er pashapashi female, masculine এর পাশাপাশি feminine gender কেও একসাথে করে 10টা গুণের কথা বললেন আমি একবার শুধু উচ্চারণ করব এক নম্বরে আল্লাহ বললেন মুসলিমিন মুসলিমাত অর্থাৎ আত্মসমর্পণকারী নর ও নারী মনে আছে এক ঘন্টা আগে যে ক্লাস শুরু করেছিলাম মনে আছে দুই নম্বরে মুমিনিন মুমিনাত বিশ্বাসী নর ও নারী কানিতিন কানিতা অনুগত নর ও নারী সাদিকিন সাদিকা সত্যবাদী নর ও নারী সাবিরিন সাবেরা ধৈর্যশীল নর ও নারী খাশিঈন খাশিআত বিনীত নর ও নারী মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত দানশীল নর ও নারী সাঈমিন সাঈমাত সিয়াম পালনকারী নর ও নারী হাফিজিনা ফুরুজাহুম হাফিজাত যারা লজ্জা স্থানের হেফাজত করে যুবকরা মনে আছে তো সবশেষে জাকিরিন জাকেরাত জিকিরকারী নারী ও পুরুষ যারা সব সময় আল্লাহর ডাকে তারা সব সময় বিপদে আপদে পড়ে আলহামদুলিল্লাহ কি পড়ে আল্লাহ বলেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি ক্ষমা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান আমরা কিয়ামতের দিন আল্লাহর সেদিন ক্ষমা যেন লাভ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন সেই দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড সে জান্নাতুল ফেরদাউস লাভের জন্য আমরা ধন্য হতে পারি আমরা পড়ি আমিন এই যে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে তাফসীর করলাম যেখানে নর ও নারীকে উল্লেখ করে আল্লাহ 10টা গুণের কথা বলেছেন বুঝতে পারছেন সবাই ক্লিয়ার হ্যাঁ একেবারে ক্লিয়ার আমল করা যাবে তো যা শিখলেন কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া যাবে তো সিম্পল সূরা আহজাব আয়াত নাম্বার 35 খুঁজলেই পেয়ে যাবেন রিভাইজ করেন অন্যের কাছে পৌঁছে দেন সর্বশেষে আজকের সর্বশেষ টেকঅ্যাওয়ে মেসেজ বঙ্কুজ মেসেজ হচ্ছে এই আমলটা সাথে করে বাড়িতে নিয়ে যাইতে হবে পারা যাবে পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুক পড়েন আমিন